Hey guys, welcome to Be Fit Channel. আজকে হলো সানডে, তাই জিম অফ। আর আজকে ছিল আমার একটা ভেরি ভেরি ভাইটাল এক্সাম, উইচ বাই গডস গ্রেস আই হ্যাভ পাসড। দ্যাটস দ্য গুড নিউজ। অ্যান্ড এখন আমরা যাব ফ্ল্যাটে কিছু জিনিস মালপত্র রেখে আসতে, অ্যান্ড ইলেকট্রিকের কিছু কাজ হবে, কিছু ক্লিনিং করব। সো চলো আমার সাথে, তোমরা থেকো। কিন্তু প্যাকিং অলমোস্ট ডান, এবার টোটো আসার অপেক্ষা করছি, টোটো করে নিয়ে যাব এগুলো দুটো। এবার আমি আর বাবা টোটো করে যাচ্ছি ফ্ল্যাটে। এখানে বাবা আমার ইন্ডাকশন কয়েলটা ফিক্স করার চেষ্টা করছে। এখানে সব জিনিস রেখেছি, এখন সব ঘরগুলো একটু ঘুরে দেখে নিচ্ছি। সব জায়গায় মোটামুটি ধুলো একটু জমে আছে। আর এখানে কাকা, আমাদের কাকা ফ্যান লাগাবে, আর বাবাও একটু হেল্প হেল্প করে দিচ্ছে। ইলেকট্রিকের কাজ চলছে, ফ্যান লাইট লাগানো হচ্ছে। এখানে আমি সব রুমগুলো একবার করে ঝাড়ু মেরে দিলাম। আর কিচেনে এখন বাবা একটু নিচে গেছে কিছু জিনিস আনতে। এই ইন্ডাকশন কয়েলটা সেট করে নেব, এখানে সব জিনিসগুলো রেখেছি, এগুলো আস্তে আস্তে সব সেট করে নেব। সো এইভাবে আস্তে আস্তে ক্লিনিং করছি, চেষ্টা করছি। তোমরা সাথে থেকো আর দেখতে থাকো কি কি করি সারাদিন। সো দিস ইজ দ্য ফুল সেট আপ অফ দ্য কিচেন রাইট নাও। এখানে কিছু প্লেটস অ্যান্ড বোলস রাখা আছে, এখানে চায়ের সব সরঞ্জাম, কিছু কন্টেনার্স, স্পুনস, ফক্স এগুলো রেখেছি। অ্যান্ড সো দিস ইজ দ্য সিঙ্ক, অ্যান্ড দিস ইজ মাই ইন্ডাকশন কয়েল দ্যাট হ্যাভ ফিক্সড। সো দিস ইজ দ্য কমপ্লিট লুক রাইট নাও। এখন একটু চা বানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ভালোই তো হয় মন্ডলে। সো এবার আমার চা বানানো রেডি, চলো এবার সবাইকে দিয়ে দিই। ওই বাবা নাও চা, নাও নাও। গরম ঠিক আছে, এটা রেখে দেবে না, উপর ধরে টেপে যাচ্ছে, মাটিতে বসতে পারবে। ও দোকান থেকে ফেরার সময় বিরিয়ানি নিয়ে এসছে, এখন আমি বিরিয়ানিগুলো বেড়ে ফেলছি, আমরা চারজনে মিলে লাঞ্চ করে নেব। খাবো
নিলাম। এবার এখনো কাজ চলছে, ইলেকট্রিকের ফ্যানগুলোই আজকে লাগানো হচ্ছে। আরেকদিন আসতে হবে লাইট লাগানোর জন্য। ওই দেখো দূরে একটা গিয়ে আছে, জাহাজের মতো লঞ্চ না জাহাজ। বৃষ্টি পড়ছে ওই জন্য একটু হেজি হেজি আসছে, বাট নালে ভালোই লাগতো বলো। হ্যাঁ, হাতে একটু কেঁপে যাচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। লঞ্চ দেখো ব্যালকনি থেকে ভাবিনি কখনো, এই হচ্ছে গঙ্গা নদীর পাড়ে থাকা সুন্দর। কিরকম একটা পোকা উঠছে এখানে দেখো, সো মেনি ইনসেক্টস আর ফ্লাইং, দেখতে পেয়েছো? বুঝছো পোকা উঠছে কেন? এটা হচ্ছে ইয়ে যে পড়িং 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 টাইপের, অনেক অনেক পোকা উঠছে।